ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এবার পিসিএম গ্রুপে প্রথম হয়েছে বিভাস বসু দেবনাথ। অন্যদিকে পিসিবি গ্রুপে প্রথম হয়েছে পার্থিব রায়। তারা দুজনে তাদের প্রতিক্রিয়া হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালকে জানায়। শুনে নেওয়া যাক তাদের দুজনের প্রতিক্রিয়া। খুবই ভালো লাগছে, কারণ কি এটার জন্য প্রিপারেশন করেছিলাম আর ভেবেছিলাম যে একটা টপ র্যাঙ্ক থাকলে তো মানে নিজেরও ভালো লাগবে আর মা বাবারও ভালো লাগবে, খুবই ভালো লাগছে। এভারেজ 8 থেকে 9 ঘন্টা সেলফ স্টাডি করতাম আর তাছাড়া তো টিউশন ক্লাসেস আর স্কুলের তো পড়া ছিল। প্রাইভেট টিউটার আমার 4 জন ছিল, ফিজিক্স এর জন্য তিওয়ারি স্যার, বায়োলজির জন্য তনুশ্রী ম্যাম, কেমিস্ট্রির জন্য গৌরব স্যার আর একেছি স্যার। মানে ভালোই লাগছে, আমি এক্সামটা দিই মানে অলমোস্ট শিওর ছিলাম যে টপ 3 তে থাকবো, মোটামুটি দিয়ে বুঝিস না যেটা মানে ভালো হয়েছে এক্সামটা। আর তাছাড়া আমার ভালোই লাগছে, আমি মোটামুটি আমি যা ভেবেছিলাম তাই আসলো, ভালোই লাগছে। দিয়ে আমার রেজাল্টের প্রায় 99% ওনাদের জন্য, ওনারা কাছে মানে আমি কি বলবো, আমি একলা কতটুকু যেতে পারতাম হলে ওনারাই আমাকে অনেক সাহায্য করেছেন। তাছাড়া মা বাবা রয়েছেন, ওনারা অনেক সাহায্য করেছেন আমার মানে আমার সাফল্যের পিছনে যে ধারাকারিতা রয়েছে ওনারাই, আমার টিচার এবং আমার প্যারেন্টস গুরুজনরা যারা রয়েছেন, বাবা